At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. The situation in Bangladesh, sir, is still evolving. The Army Chief, General Wakar Zaman, addressed the nation on 5th August. He spoke about assuming responsibility and constituting an interim government. We are in close and continuous touch with the Indian community in Bangladesh through our diplomatic missions. There are an estimated 19,000 Indian nationals there, of which about 9,000 are students. The bulk of the students, however, have already returned to India in the month of July under the advice of the High Commissioner. In terms of our diplomatic presence, in addition to the High Commission in Dhaka, we have assistant High Commissions in Chittagong, Rajshahi, Khulna, and Silhet. It is our expectation that the host government will provide the required security protection for these establishments. We look forward to the normal functioning once the situation stabilizes. Chairman sir, we are also monitoring the situation with regard to the status of minorities there are reports of initiatives by various groups and organizations to ensure their protection and well being. We welcome that, but will naturally remain deeply concerned till law and order is visibly restored. Our border guarding forces have also been instructed to be exceptionally alert in view of this complex situation. In the last 24 hours, we have also been in regular touch with the authorities in Dhaka. This is the situation as of now. I seek the understanding and support. শেখ হাসিনা দেশ ছাড়লেও প্রতিহিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ একদিনে বাংলাদেশে নিহত হয়েছে একশো পঁয়ত্রিশ জন সোমবারের পর মঙ্গলবারও সকালেও ঢাকায় বেশ কিছু সরকারি ভবন এবং মন্ত্রীদের বাড়িতে আগুন লাগিয়েছে ক্ষুব্ধ জনতা ঢাকা সহ বিভিন্ন জেলায় রাতভর চলেছে সংঘর্ষ গুলি হাসিনার মন্ত্রিসভার সদস্য আওয়ামী লীগ সংসদের বাড়িতেও হামলা চালানো হয়েছে আগুন চালানো হয়েছে ভাঙচুর করানো হয়েছে সেখানে চোখে মুখে আতঙ্ক বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আওয়ামী লীগ কর্মী শেখ হাসিনা পদত্যাগ করতেই বাংলাদেশের আওয়ামী লীগ কর্মীদের উপর চলছে নির্যাতন চোখে মুখে আতঙ্ক নিয়ে সীমান্ত পার করে এমনটাই জানালেন বাংলাদেশের পুচুয়া বাঘ ঘাটের বাসিন্দা বিশ্বজিৎ সাহা ওই কর্মীর কথায় দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগ পার্টির সঙ্গে যুক্ত প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকে ছাত্র আন্দোলনের মুখে পড়তে হচ্ছে নেতা কর্মীদের বেনাপোল সীমান্ত হয়ে পাসপোর্টের মাধ্যমে পেট্রাপোল সীমান্ত পার হয়ে ভারতে এসেছেন তিনি আমি হয়তো এক সপ্তাহ আগে বাংলাদেশে ঢুকছিলাম বাংলাদেশের অবস্থান ভালো শুনে যখন অবরোধ ছিল হঠাৎ একটু ঠান্ডা ছিল শুনে শুনে ঢুকছিলাম ঢোকার পরবর্তীতে শুনি যে হঠাৎ করে আন্দোলন আন্দোলন সরকার অন্য কোনো আন্দোলন নেই দফা একটাই এর ভিতর দিয়ে হঠাৎ করে শুনলাম কি শেখ হাসিনা দুটোর দিক দিয়ে উনি ভারতে চলে এসেছে দিল্লি হেলিকপ্টারে সেনাবাহিনী হেলিকপ্টার করে খবর দেখলাম সেনাবাহিনীও ঈদ দিল উনি আমি ই দেখলাম মোবাইলে দেখলাম ইউটিউবে ইন্টারনেটে এগুলো সব বন্ধ ছিল তখন এর মতো অবস্থায় আবারই আমি হ্যাঁ বাংলাদেশে শিখছি অবস্থান ভালো ছিল আবার আসছি জীবন বাঁচানোর জন্য রাত্রিবেলা বাড়িতে লোক খোঁজে যায় কোথায় আছে লিস্টে নাম উঠে গেছে ধরবে এত দৌড়ে মাইরে ফেললো বা কি করবে না করবে তাদের ব্যাপার তা আমি পালিয়ে এসেছি সোজাসুজি কথা বলে না আজকে দেশের অবস্থা খারাপ গাড়ি চলে না আমি কেন এসেছি বাড়ি থেকে একটা গাড়ি চলে না ওদের বিএনপি লিস্টে নাম উঠাই দিচ্ছে আমি আমলিগের লোক বা আমলিগের আমার পাশে যে লোক আছে উনি হচ্ছে বিএনপি বাড়ি বড় লিডার ওর পাশে আমার ব্যবসা না রাত্রি বাড়ি বাড়িতে ছিলাম না দোকান পাট পুড়িয়েছে কিন্তু আমার দোকানটা এখনো পোড়াইনি ওর পাশের দোকান পোড়াতে গেলে ওর দাও যাবে রাতে ছিলাম বাগানে ছিলাম সরাসরি বাগান থেকে সোজা বাগান থেকে সোজা এই অবস্থা করে বলছি যে তুমি ব্যাগ আর এইগুলো দাও ওই অবস্থায় ধরে নিয়েছি দেখেন না আমি ব্যাগের ভিতরে কি অবস্থা একটা জামা একটা প্যান্ট এখন পরিবার আমারে তো खुश করতে পরিবার এখনো खुश করতেซิ না দেখি কি অবস্থান কি হয় কারণ পরিবার আমি কি করে বাঁচাবো পরিবার তো পাসপোর্ট নাই কিছু নাই এখানে যাব হচ্ছে আপনার দন্তপুগরে যাব আমরা টাকা তো বোনাস ওখানে যাব ওখানে কিন্তু গোবর ডাঙা যাব আমার ভিসা আছে হচ্ছে মানে আপনার চার মাসের মতো ভিসা আছে এর ভিতরে তো আপনার তিন মাসের না কি জানের ভিতরে তো ফিটটাই হয় এই অবস্থানে আমি এখন শান্ত হলে যেহেতু আমার ব্যবসা বাণিজ্য সবকিছু তো দেশে রয়ে গেছে তার জন্য আমি এখানে কি করে থাকবো আমি ওখানে আমার মুদি দোকান আছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগে নয়াদিল্লি যার জেরে সংসদের অনেক ভবনে সর্বদল বৈঠক বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কিরেন রিজিজু এছাড়াও রাহুল গান্ধী সুদীপ বন্দ্যোপাধ্যায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত মাস থেকে উত্তপ্ত বাংলাদেশ রবিবার থেকে নতুন করে উত্তেজনার পারো ছুটতে শুরু করে সোমবার পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে চাপের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেছেন সেনা প্রধান আর এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে বৈঠক হয় দিল্লিতে দিল্লি সর্বদল বৈঠকে বিদেশমন্ত্রী জানিয়েছেন দিল্লিতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত সূত্রের খবর বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের পরিস্থিতি নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে সোমবার বাংলাদেশে পরিস্থিতি উত্তপ্ত পর থেকেই ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে বাণিজ্য বন্ধ রাখা হয়েছিল তবে মঙ্গলবার বেলা পর থেকে ভারত বাংলাদেশে আমদানি রফতানিতে সীমান্তে ফের চালু হয়েছে একদিকে দেখা যাচ্ছে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার জন্য বহু মানুষ ঘোজাডাঙ্গা সীমান্তে আসছে অন্যদিকে বাংলাদেশ থেকে একে একে ভারতে প্রবেশ করছে বহু পর্যটক চালু হচ্ছে হ্যাঁ আমাদের বলল পার্টির লোক যে চালু হবে গাড়ি ঢুকবে আমরা বাড়ি থেকে সেভাবে গুছিয়ে আসলাম এখন কি মাল রয়েছে এটা পাথর আছে পাথর যাচ্ছে হ্যাঁ বলে কি সমস্যা না আমাদের তো সমস্যা মনে হয় না তা এখন দেখা যাক কি হয় যেতে বলল আমাদের আতঙ্ক আছে নাকি হ্যাঁ আপনি ভয় আছেন হ্যাঁ একটু ভয় তো থাকবো যে ওপারে ঝামেলা হচ্ছে কি হয় না হয় এখন ভয় হচ্ছে ঝামেলা হচ্ছে বিজন মারামারি এটা সেটা হচ্ছে সবকিছু কারণ কি হবে না হবে এখন গেলে বোঝা যাবে না গেলে তো আমরা যাব হ্যাঁ খালি করে আবার চলে আসবো আপনার নাম আলমগীর শেখ কোচবিহারের মেকলীগঞ্জের চ্যাংড়াবান্ধা সীমান্তের দিকে নজর রাখবো এবার সেখানে চলছে কড়া নিরাপত্তা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক আদান প্রদান শুরু হয়েছে গতকাল একশো নব্বই জন ভারতীয় ট্রাক চালক এপারে ফিরেছেন মঙ্গলবার আরও কয়েকজনকে দেশে ফেরানো হবে জীবন এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহারের দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন বিরোধী জোট ইন্ডিয়ার সদস্যরা মঙ্গলবার সকালে সংসদের মকুদারের বাইরের হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের মহামৈত্র শতাব্দী রায় সহ অন্যান্য সাংসদরাও বিক্ষোভে সামিল রাহুল গান্ধী শরদ পাওয়ার রাঘবচাডাও কলকাতার মেট্রো যাত্রীদের জন্য সুখবর আজ থেকে কবি সুভাষ থেকে হিমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবার সময় বেড়ে গেল এমনকি বাড়তি মেট্রো রেক চালানো হবে সংশ্লিষ্ট মেট্রো স্টেশনে এতদিন আপ এবং ডাউন সমস্ত কিছু মিলিয়ে এবার দাঁড়ালো চুয়াত্তর একই সঙ্গে মেট্রো পরিষেবা দুদিকের স্টেশন থেকেই সকাল আটটা থেকে চালু হলো আমরা স্টেশন যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা নিয়ে প্রথমে বলি সেটাতে আমরা চাই আমাদের কলকাতা শহর আরও স্মার্ট হোক আরও আধুনিক হোক সেই জন্যই আমরা মানুষজন দেখছি এখন আমরা লাস্ট ট্রেন যেটা কলকাতা দিয়ে আমরা সেটা দশ হাজার চোদ্দ সেটা কোনো কাউন্টারই আমাদের খোলা থাকে না কিন্তু ভালো প্যাসেঞ্জার আছে প্রায় বারোশো রকম প্যাসেঞ্জার হয় আর এইটা যেটা আমরা পরিষেবা দিচ্ছি এটা মানুষের দ্বিতীয় দিনের চাহিদা ছিল যে অরেঞ্জ লাইন যেটা হেমন্ত মুখার্জি থেকে কোভিড শুয়া যায় এই টাইমে মানুষের চাহিদা ছিল যে সকালের থেকে পরিষেবা দেওয়া কেননা এখানে অনেকদিন স্কুল আছে অনেক অসন্তোষ আছে আর তাতেও এক্সটেনশন করা হোক কেননা যারা কর্মচারী আছেন বা এইখানে বড় একটা শপিং কমপ্লেক্সও আছে সেইখানে মানুষ ফিরতে পারে আর সমস্ত এই সময় কানেকটিভিটি মানে নিউ কোরিয়াতে কানেকটিভিটিটা ভালো সেই কথা মাথায় রেখেই আমরা সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ফিফথ আগস্ট থেকে এই পরিষেবা চালু করবো নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন হাই নিউজ ডিডেক নিরপেক্ষ